নমস্কার, আমি শ্রেষ্ঠাংশু। অরেঞ্জ ভক্তিধারায় বেশ কিছুটা সময় নিজেদেরকে ভক্তিভাবে ভক্তিতত্ত্বে স্নাত করতে ফিরে এলাম আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। কথায় বলে বিরহে নাকি প্রেম বাড়ে। শ্রীকৃষ্ণ তখন বৃন্দাবন পরিত্যাগ করে মথুরার রাজা হয়েছেন। রাখাল রাজা থেকে রাজা হয়ে তিনি জগতের সমস্ত কিছু পেয়েছেন, কেবল হারিয়েছেন তার প্রাণাধীশ্বরী, তার বৃন্দাবনেশ্বরী শ্রীরাধিকাকে। বিরহে শ্রীকৃষ্ণ বারবার শ্রীরাধা রাধা বলে ডেকে উঠেছেন। সমস্ত গোপিনীদের মাঝে দ্বারকায় কেবলমাত্র তার হৃদয়ে এক সত্য হয়ে এক শাশ্বত হয়েছিল সেই রাধা নাম। রাধা অর্থাৎ যে সর্বদা প্রেমের দিকে ধায়, শ্রীকৃষ্ণ সেই রাধা নামের দিকেই ধেয়ে গিয়েছিল। তার সমস্ত রাজপ্রাসাদের সমস্ত রাজবৈভবের মাঝে জীবনের কেবলমাত্র রাধা নামটুকুই তার কাছে সত্য হয়ে দাঁড়িয়েছিল। হৃদয়ে রাধা নাম নিয়ে তিনি করে গিয়েছিলেন জাগতিক সমস্ত কাজ। গোপিনীরা লক্ষ্য করেছিলেন শ্রীকৃষ্ণ রাধা ভাবে এতটাই বিগলিত হয়ে গিয়েছিলেন, এতটাই রাধা বিরহে কাতর করেছিলেন নিজের হৃদয়কে, যে মাঝে মধ্যেই ব্রজের গোপিনীরা, দ্বারকার সমস্ত গোপিনীরা, সমস্ত দাসীরা মাঝে মধ্যেই কৃষ্ণতে রাধা এবং রাধাতে কৃষ্ণের দর্শন করেছিল। এ পুরুষ এবং প্রকৃতি তত্ত্বের এক অদ্ভুত মেলবন্ধন। কোথাও গিয়ে যেন তাদের যুগলের প্রেম, যুগলের লীলা এক হয়ে গিয়েছে। সৃষ্টিতত্ত্ব বুঝিয়ে তুলেছে যে যে কৃষ্ণ সেই রাধা, কেবলমাত্র ভাবের পার্থক্য। রাধা ভাবে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণ, আবার কৃষ্ণ ভাবে শ্রীমতী রাধারানী সাক্ষাৎ রাধারানী। যমুনার ঘাটে নামানি ননদীর বাঁধা, জনমে হয়ো রাধা, বনমালি তুমি পরো জনমে হয়ো রাধা,
পরো জনমে হয়ো।